বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র ভারতের মহড়া উদ্বিগ্ন চীন বঙ্গোপসাগরে আগামী সোমবার যুক্তরাষ্ট্র ভারত ও জাপান নৌমহড়া চালাবে এই মহড়া নিয়ে উদ্বেগ জানিয়ে চীন বলেছে তারা আশা করছে এই মহড়ার লক্ষ্য তৃতীয় কোনো দেশ নয় ভারতের এনডিটিভির খবরে জানানো হয় বঙ্গোপসাগরে দশ দিন ধরে এই নৌমহড়া চলবে এতে জাপান যুক্তরাষ্ট্র ও ভারতের যুদ্ধজাহাজ অংশ নেবে ভারত দ্রুতগামী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে গত শুক্রবার থেকে যুদ্ধজাহাজগুলো আসা শুরু করেছে চীনা সরকারের মুখপাত্র বলেন আমরা আশা করছি এ ধরনের সম্পর্ক ও সহযোগিতা তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে ঘটছে না এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার সহায়ক হবে বলেও তার আশা উনিশশো সালে মালাবার মহড়া শুরু হয় ভারত ও যুক্তরাষ্ট্র এতে অংশ নেয় দুই সালের পর থেকে জাপান এই মহড়ায় যুক্ত হয় এবছর চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে মহড়ায় যোগ দেওয়ার অনুমতি দেয়া হয়নি মালাবার মহড়া ভারত মহাসাগরে হয় এটি দক্ষিণ চীন সাগরের কাছে বেজিং এই সাগরকে নিজেদের বলে দাবি করে যুক্তরাষ্ট্র ভারত ও জাপানের নৌবাহিনী একসঙ্গে এই মহড়ায় অংশ নেয় বেশ কয়েকটি যুদ্ধজাহাজ সাবমেরিন ও এয়ারক্রাফট এই মহড়ায় অংশ নেবে দুই সাল থেকে ভারত মহাসাগরে চীন কপক্ষে ছয়টি সাবমেরিন মোতায়েন করে এটি নিয়ে উদ্বিগ্ন ভারত এছাড়া সিকিম পার হয়ে ভারতীয় বাহিনীর অনুপ্রবেশ নিয়েও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে জার্মানিতে জি টোয়েন্টি সম্মেলনের পাশাপাশি আজ শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি চিন এর সাক্ষাৎ করার কথা এতে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংকট কমতে পারে বলে আশা করা হচ্ছে তবে গতকাল চীন সাফ জানিয়ে দিয়েছে ভারতের সঙ্গে কোনো দ্বিপাক্ষীয় আলোচনা হবে না